নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন টেক সাপোর্ট ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদের আরও একটি দারুণ খবর জানাবো, সুখবর জানাবো। আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে একটি অত্যন্ত সুখবর রয়েছে সিভিক ভলেন্টিয়ারদের জন্য। সিভিক ভলেন্টিয়ারদের জন্য একটি অত্যন্ত সুখবর রয়েছে। কী এই খবর, সবটা আজকে আপনাদের বিস্তারিতভাবে জানাবো। তার আগে আপনারা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেল টেক সাপোর্টে নতুন রয়েছেন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অন করে দেবেন এবং নোটিফিকেশনকে অবশ্যই অল করবেন, তবে কিন্তু পরবর্তী কাজের ভিডিওগুলো আপনারা দেখার সুযোগ পাবেন। চলুন তাহলে এখন আমরা এই সম্পর্কে একটু বিস্তারিতভাবে জেনে নিই। দেখুন, আমাদের রাজ্যে সিভিক ভাইদের নিয়ে, সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে যে সুখবরটি রয়েছে, সিভিক ভলেন্টিয়ারের পরিবারের চাকরি নিশ্চিত করা হয়েছে সরকারের পক্ষ থেকে। সিভিক ভলেন্টিয়ার যারা রয়েছেন তাদের পরিবারের একজনের চাকরি নিশ্চিত করা হয়েছে, এমনটাই কিন্তু লেখা রয়েছে। দেখুন, এখানে খবর করা হয়েছে আমাদের রাজ্যে সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে রাজ্য সরকার একটি বড় সিদ্ধান্ত নিয়েছেন। এবার থেকে রাজ্যের কোনো সিভিক ভলেন্টিয়ার কর্মরত অবস্থায় মারা গেলে তার পরিবারের একজনকে সরকারি চাকরি দেয়া হবে। পরিবারের একজনকে সরকারি চাকরি দেওয়া হবে। যদি সিভিক ভলেন্টিয়ার কর্মরত অবস্থায়, ডিউটিরত অবস্থায় যদি মারা যান, সেক্ষেত্রে তাদের পরিবারের একজন কিন্তু ওই চাকরি পাবেন বলেই রাজ্য সরকার ঘোষণা করেছেন। রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, কর্মরত অবস্থায় রাজ্যের প্রায় 315 জন সিভিক ভলেন্টিয়ার ইতিমধ্যে মারা গিয়েছেন। এর পাশাপাশি এটাও জানানো হয়েছে, প্রায় 21 জন ভিলেজ ভলেন্টিয়ার ডিউটিরত অবস্থায় মারা গিয়েছেন। উক্ত ওই সমস্ত পরিবারের একজনকে সেই পোস্টে চাকরির দেওয়ার সিদ্ধান্ত সরকার নিয়েছেন। এর আগে পর্যন্ত আমাদের রাজ্যে এই ধরনের কোনো সরকারি নিয়ম ছিল না। এই ঘোষণার ফলে রাজ্য সরকারের যে সমস্ত সিভিক ভলেন্টিয়ার কর্মীরা রয়েছেন, তারা যদি ডিউটিরত অবস্থায় মারা যান, সেক্ষেত্রে কিন্তু তাদের পরিবারের একজন ওই পদে চাকরি পাবেন, অর্থাৎ তাদের পরিবারের একজনকে ওই পদে নিয়োগ করা হবে। এদিনের একটি সাংবাদিক বৈঠকে জানানো হয়েছে, পুলিশ বিভাগের নিয়োগে বড় সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। রাজ্যের পুলিশ বিভাগে হোমগার্ড, কনস্টেবল, এসআই যারা 15 বছর ধরে কাজ করছেন, তারা নিজ নিজ জেলায় চাকরি নিতে পারবেন। ট্রান্সফার নিতে চাইলে তারা কিন্তু নিতে পারবেন। প্রায় 50,000 আবেদন জমা পড়েছিল, ইতিমধ্যে 35,000 আবেদনকারী তাদেরকে নিজ নিজ জেলায় পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। রাজ্যের সিভিক ভলেন্টিয়ার এবং পুলিশ বিভাগ নিয়ে প্রশাসনের এই সিদ্ধান্তের ফলে রাজ্যের কয়েক হাজার মানুষ উপকৃত হবেন বলেই মনে করা হচ্ছে। সিভিক ভলেন্টিয়ারের পরিবারের একজন যেমন সরকারি চাকরির সুযোগ পাবেন, ঠিক তেমনিভাবে পুলিশ কর্মীরাও তাদের নিজ জেলায় কাজের সুযোগ পাবেন। যাই হোক, এই খবর জেনে যদি আপনাদের ভালো লাগে তবে এখন একটি লাইক করে অন্যদের সাথেও শেয়ার করে দেবেন আর আমাদের চ্যানেল টেক সাপোর্টকে সাবস্ক্রাইব করে নেবেন। আজকের জন্য এই পর্যন্ত। আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।